আসন্ন দাদুর জাতীয় সংসদ নির্বাচনে বিচিত্র সব কাণ্ড দেখা যাচ্ছে। তেমনি এক বিচিত্র কাণ্ড দেখা যাচ্ছে নরসিংদী 2 পলাশ ও নরসিংদী 3 শিবপুর আসনে। এই দুই আসনে স্বামী, স্ত্রী ও ভাই একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন নৌকার প্রার্থী ডাক্তার আনোয়ারুল আশরাফ খান প্রকাশ দিলীপ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন তার স্ত্রী ও পলাশ উপজেলা মহিলা লীগের সভাপতি আফরোজা সুলতানা প্রকাশ আফরোজা দিলীপ, এবং ছোট ভাই সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কামরুল আশরাফ খান পটন। প্রসঙ্গত, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কামরুল আশরাফ খান পটন সরকারের 581.58 কোটি টাকা মূল্যের সার আত্মসাৎকারী দুদকের মামলার আসামি। গত 6 ডিসেম্বর ঢাকার ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জাজ ফয়সাল বিন কাদেরের আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। 2024 সালের 15 জানুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত। নরসিংদী 2 পলাশ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুল আশরাফ খান পটন 2021-2022 অর্থবছরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিসিআইসির আমদানি করা 71,801 মেট্রিক টন ইউরিয়া সার বিসিআইসির গুদামে না দিয়ে ট্রানজিটকালে আত্মসাৎ করেন। এই ঘটনায় হাইকোর্টের নির্দেশনায় তদন্ত করে গত 26 নভেম্বর সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ পটনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলা দায়ের হওয়ার 15 দিনের মধ্যে জামিন পান প্রভাবশালী পটন ট্রেডার্সের মালিক পটন। বিসিআইসির শীর্ষ কর্মকর্তাদের যোগ সাজশে গত 26 বছর ধরে এককভাবে সার ট্রানজিট নিয়ন্ত্রণ করছেন নরসিংদী 2 পলাশ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুল আশরাফ পটন। নরসিংদী 3 শিবপুর আসনে সংসদ সদস্য হওয়ার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন স্বামী স্ত্রী। তারা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবপুরের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা এবং তার স্ত্রী শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম। নরসিংদী 2 পলাশ আসনটি 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির ডক্টর আব্দুল মঈন খানের দখলে ছিল। 2008 সালের নির্বাচনে পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপ প্রথমবারের মতো সংসদে নির্বাচন করে আসনটি নৌকার দখলে আনেন। পরবর্তীতে 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগ মহাজোট হয়ে নির্বাচন করে। এ নির্বাচনে মহাজোট থেকে জাসদের জায়েদুল কবিরকে প্রার্থী হিসেবে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করতে দেওয়া হয়। জাসদের জায়েদুল কবিরকে নৌকা দেওয়ায় ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপের ছোট ভাই কামরুল আশরাফ খান পটন স্বতন্ত্র থেকে নির্বাচন করে নৌকাকে পরাজিত করেন। পরবর্তীতে 2018 সালের 11 সংসদ নির্বাচনে এই আসনটিতে পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপ মনোনয়ন পেয়ে জয়লাভ করেন। নরসিংদী 3 শিবপুর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন স্বামী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবপুরের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। তার প্রতিযোগিতায় আছেন স্ত্রী শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম। ইতোমধ্যে তাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এই আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হয়ে ভোট যুদ্ধে লড়বেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বি খান। তিনি হলেন শিবপুরের সাবেক এমপি এবং 1986 সালে 28 এপ্রিল দুর্বৃত্তের গুলিতে নিহত শহীদ রবিউল আওয়াল খান কিরণের ছেলে এবং 2023 সালের 25 ফেব্রুয়ারি দুর্বৃত্তের গুলিতে নিহত শিবপুর উপজেলা চেয়ারম্যান ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদ হারুনুর রশিদ খানের ভাতিজা। এর আগে 2008 সালে নির্বাচনে বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়াকে পরাজিত করে নৌকা প্রতীকে জহিরুল হক ভুঁইয়া মোহন নির্বাচিত হন। পরে 2014 সালে নির্বাচনে সিরাজুল ইসলাম মোল্লা বর্তমান সংসদ সদস্য জহিরুল হক ভুঁইয়া মোহনকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এবারের নির্বাচনে সিরাজুল ইসলাম মোল্লা এবং তার স্ত্রী ফেরদৌসী ইসলাম অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীকের প্রার্থী ফজলে রাব্বি খানের বিরুদ্ধে। নির্বাচন কমিশনে দুজনেই বৈধতা পেয়েছেন। এসব স্বামী, স্ত্রী, ভাই শেষ পর্যন্ত ভোটের যুদ্ধে থাকবেন নাকি রণে ভঙ্গ দিবেন তা জানতে অপেক্ষা করতে হবে 17 ডিসেম্বর পর্যন্ত। শামিমা চৌধুরী, শাম্মী, বিএনই নিউজ 24।